চোখ রাখবো আলিপুর আদালতের দিকে। 22 তারিখে চাকরি চেয়ে কালীঘাটে অভিযানের জেরে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে জেল হেফাজতে থাকা 4 চাকরি প্রার্থীকে শর্ত সাপেক্ষে জামিন আলিপুর আদালতের। হয়তো তা আছে, আমাদের অপরাধ বলি হয়তো, কিন্তু আমরা চাই আমরা নিরাপদ নয়, নিরাপদ নয়, আমরা অপরাধ নয়, আমরা আমাদের অপরাধী নই। যারা বলেছেন যে পুলিশ বলেছেন তাঁর চোখে হয়তো আমরা কালীঘাটে গেছিলাম হয়তো, কিন্তু যারা মিডিয়া ছিল অল মিডিয়া আমরা কালীঘাট বা চত্বর জেনে আমাদের ন্যায্য হকের দাবি নিয়ে আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যাবো, গিয়ে আমরা গিয়ে আমাদের ডেমোস্ট্রেশন দেবো, দিয়ে আমাদের দাবি দাওয়া গুলো চাওয়ার জন্য এটুকুই, এইটাই। আজকে ছাড়ুন প্লিজ, আমরা আপনারা শুনলেন, লড়াই জারি থাকবে এবং 59 জনকে গ্রেফতার করা হয়েছিল যার মধ্যে 4 জনের জেসি হয়েছিল, তাদেরকে আজকে জামিন দিল আদালত 4 চাকরি প্রার্থীকে। আর সেক্ষেত্রে আদালতে যে অভিযোগ পুলিশ এনেছিল এদের বিরুদ্ধে সেই আমি ভালো আছি, আমি বাড়ি না, আমি ভাবতে পারিনি কখনো, আমি খুবই মানসিক ভাবে বিপর্যয়, আর কিছু বলতে পারছি না, আমরা আপনাদের কাছে হাত জড়ো বলছি, ঠিক আছে, সেটা আমরা কিছু বলতে চাই না এখন, পরে আমরা যদি পারি বলবো, না হলে আমরা মানসিক ভাবে বিপর্যস্ত, আমি কিচ্ছু বলতে চাইছি না, সেটা আমরা পরবর্তীকালে ভাববো, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা পরবর্তীকালে ভেবে বলবো, ঠিক আছে। মানসিকভাবে বিপর্যস্ত একজন চাকরি প্রার্থী সেটা বলছেন, চোখে জলও দেখা যাচ্ছে। আদালতে ধাক্কাও খেয়েছে পুলিশ আজকে আলিপুর আদালতে, যে সওয়াল জবাব হয়েছে সেখানে পুলিশের তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল যারা সরকারি কাজে হস্তক্ষেপ করেছে, পুলিশের গায়ে হাত তুলেছে ইত্যাদি যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে ধাক্কা খেয়েছে পুলিশ। ২২ তারিখে আন্দোলন করে চাকরি প্রার্থীরা এবং সেই চাকরি প্রার্থীরা কালীঘাটে অভিযান করে, সেখান থেকে পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে, 59 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়, তখন তারপর আদালতে পেশ করা হয়, জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু 55 জন ছাড়া পেয়ে যান, যাদের অধিকাংশ মহিলা, 4 জন চাকরি প্রার্থী, তাদের জেসি হয়েছিল, আর এই 4 চাকরি প্রার্থীকেই জামিন দিল আদালত। ফিরদৌস শামীম যিনি আইনজীবী এদের হয়ে সওয়াল করেছেন, কি বলেছেন শুনুন। এর আগের দিন বলেছিল 9 জন পুলিশ কর্মী তারা ইনজিওর্ড হয়েছে, আবার ফার্দার আর কি ডেভেলপমেন্ট হবে, যদি ইনজিওর্ড হয়ে থাকে সেদিনই হয়ে গেছে, ফার্দার আর তো ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই, এদের মিথ্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি। আর আমরা আপনারা এরা সেই কথাটুকু বলতে গেছিলেন, মূলত আন্দোলনটা ছিল মহিলাদের দ্বারা, মহিলারা সেখানে গেছিলেন, এই ছেলে মেয়েরা সেখানে উপস্থিত ছিলেন না, তারা 2 জন ছিলেন চায়ের দোকানে, একজন লাইভ করছিলেন, সেখান থেকে চায়ের দোকান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এটা স্বৈরাচারী শাসক। সে তো সরকার চাইবেই, তার কারণ মহারানীর সরকার চলছে, তো মহারানীর সরকার তো মানে সাধারণভাবে চলবে না, মহারানীর সরকার চাইবে মহারানীর ভাইজিদের চাকরি হোক, সাদা কাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, আর ভ্যাকেন্সি আপডেট করে যোগ্য চাকরি প্রার্থীদের তো চাকরি দেবেন না, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গেলে তারা যদি বলে ভ্যাকেন্সি আপডেট করো, এটা বলতে গেলে তাদের ধরে গ্রেফতার করা হবে, আবার বলা হবে ওদের জেলে রাখতে, আবার ফার্দার রাখতে হবে, এসব বলা হবে। এবং শুধু তাই নয়, রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে ওদের তো গুলি মারা হয়নি, ও
গুলি মারবেন? একে জেলে ভরেছেন, গুলি মারা হয়নি নাকি? বিরাট মহান কাজ করে দিয়েছেন, গুলিটা মারেননি, জেলে পাঠিয়েছেন, এটাই নাকি বিরাট মহান কাজ? মানসিকভাবে ভেঙে পড়েছে, স্বাভাবিক। যোগ্য চাকরি প্রার্থীরা যাকে মনে করেছেন যে সমস্যার সমাধান করতে পারবে, যে মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করতে এসেছেন, সেই মুখ্যমন্ত্রী পুলিশ লেলিয়ে দিয়ে তাদের গ্রেফতার করছেন, তাদের উপর অত্যাচার করছেন। কি কি খাওয়া দাওয়া দিয়েছেন জিজ্ঞাসা করুন, কি অপরিসীম অপরিসীম কি অপরিসীম বলতে পারবে না? স্বাভাবিক, যোগ্য চাকরি প্রার্থীদের কি আছে? এইসব ছেলেমেয়েরা যার কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট নেই। এই দুদিন ঠিক তোমরা কিভাবে ছিলে? ভালোভাবে ছিলাম, কোনো সমস্যা হয়নি, সবার সঙ্গে ভাবতে পেরেছি নীতি হয় সেটুকু মানে নিয়ে আমি চলছিলাম। গ্রেফতার যে করবে ভাবতে পেরেছি না? গাঁ ভাবতে পারেনি, আমি জানলাম লাল বাজার গ্রেফতার করে যাতে কিছু ছেড়ে দেবে, কিন্তু এই এরকম যে সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট বা পুলিশ, সেটা পরে সিদ্ধান্ত, পরে আগে বিশ্রাম নেবো, আর সবটাই তার সব সিদ্ধান্ত করো তারপর। কোথাও তোমরা এরপর এই যে তিন দিন ধরে জেলে থাকলে আন্দোলন কি কোথাও আটকে যাচ্ছে? আন্দোলন কি চলবে? আমাদের মঞ্চ চলছে 587 দিন আজকে হয়ে গেল মাতঙ্গিনী হাজারা পাদদেশ, আমরা আন্দোলন চালিয়ে যাবো, যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আন্দোলন চাপিয়ে চালিয়ে যাবো। সেদিন ঠিক তোমরা কি করছিলে? সেদিন ঠিক তোমাদের কি অপরাধ ছিল? কি অপরাধ বলতে, আমরা গেছিলাম মাননীয় মমতা ব্যানার্জির দরবারে ডিভোশন দেওয়ার জন্য গেছিলাম, বিশেষ করে গেছিলাম মহিলারা, আমার ছিলাম তো গাইড, পথ নির্দেশক হিসাবে গেছিলাম, কিন্তু যাওয়ার আগেই আমাদেরকে ব্যারিকেড দিয়ে ঘিরে আমাদেরকে আপনারা দেখেছেন, লাইভ দেখিয়েছেন, পুলিশ টেনে হিচড়ে এদের নিয়ে যাচ্ছে আর পুলিশ মিথ্যা অভিযোগ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যারা চাকরি প্রার্থী, যাদেরকে যেই চারজনকে মূলত গ্রেফতার করা হয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে জামিনে মুক্ত। কারণ সরকারি আইনজীবীকে আজকে যখন বিচারকের তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে ঠিক তাদের কাছে কি ডেভেলপমেন্ট রয়েছে, সরকারি আইনজীবী জানান যে তাদের কাছে কিন্তু সে অর্থে কোনো ডেভেলপমেন্ট নেই। প্রথম দিনে যে মূলত নজন পুলিশকর্মী, তাদের যে মেডিকেল পরীক্ষা হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তার রেকর্ড ছাড়া কিন্তু পুলিশের কাছে আর অন্য কোনো ডেভেলপমেন্ট নেই। এক্ষেত্রেই দাঁড়িয়ে কিন্তু দুপক্ষের সওয়াল যাওয়া শোনার পর এই চারজনকে, যাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে দুদিন ধরে রাখা হয়েছিল, তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আলিপুর আদালত। এবং সেখানেই কিন্তু যেটা আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এই চারজন বাকি 55 জনের মতন তারা কিন্তু কোনো হাই সিকিউরিটি জোনে আপাতভাবে প্রবেশ করতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।